সুপার হিরো মুভিগুলো আমরা যখন দেখি তখন একবারের জন্য হলেও কল্পনা করি আমরা নিজেরাই যেন এক একজন সুপার হিরো। আমাদের মতো কিন্তু বাচ্চারাও কল্পনা করে নিজেদেরকে সুপার হিরো হিসেবে। তবে দুঃখের বিষয় হলো সিনেমার মতো বাস্তবে সুপার হিরো হওয়া অসম্ভবই বলা চলে। তাই বলে কি মানুষের সুপার হিরো হওয়ার ইচ্ছাকে অবদমিত করে রাখা যায়? চলুন আজকে জেনে নেই পৃথিবীর অত্যন্ত দুর্লভ সুপার পাওয়ার সম্পন্ন এমন পাঁচটি শিশু সম্পর্কে যাদের ক্ষমতা দেখে আপনিও চমকে যাবেন। এই রাশিয়ান তরুণী মাত্র এক রাতের মধ্যে তার অদ্ভুত ক্ষমতার জন্য সারা বিশ্বে পরিচিতি পেয়ে যায়। অ্যানা বেলিশ নামে 19 বছর বয়সী এই তরুণী শারীরিক কসরত খুব পছন্দ করত, বিশেষ করে শরীরকে ব্যালেন্স করার ক্ষমতা আছে তার। একদিন নিতান্তই শখের বশে শরীর ব্যালেন্স অবস্থায় একটি তীরধনুক নিয়ে লক্ষ্যের দিকে মারতেই বাজিমাত করে সে। শুধুমাত্র হাতের উপর ভর দিয়ে পায়ের সাহায্যে নিখুঁতভাবে লক্ষ্যে তীর মেরে রাতারাতি বিখ্যাত হয়ে যায় সে, করে ফেলে বিশ্ব রেকর্ড, এমনকি বিশ্বের বাঘা বাঘা টিভি শোতে ডাক পড়ে তার। এই 2 বছর বয়সী ইরানি শিশুটির নাম আরাত হোসেইনি। মাত্র 2 বছর বয়সে এমন সব শারীরিক কসরত দেখিয়েছে সে, সমগ্র ইরানের মানুষ এজন্য তাকে ইরানি স্পাইডারম্যান হিসেবেই চেনে। বড়রা যেসব শারীরিক কসরত করার সাহস পায় না, সেই সব শারীরিক কসরত মাত্র 2 বছর বয়সে করে দেখিয়ে সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট এই মেয়েটি। এই যে শিশুটিকে দেখতে পাচ্ছেন, সে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমতী মানুষ। যেখানে বিশ্বের 1 নম্বর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের আইকিউ ছিল 160, সেখানে 2 বছর বয়সী এই শিশুটির আইকিউ হচ্ছে 156। ভাবা যায়, আর এত আইকিউ নিয়ে সে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমানদের ক্লাব মেনসায় জায়গা করে নিয়েছে। নাতাশা ডামকিনা রাশিয়ান এই বালিকার এমন একটি ক্ষমতা আছে পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে আর কারো নেই। এই মেয়েটি খালি চোখে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এক্স-রের মতো দেখতে পারে। তাকে পরীক্ষার জন্য প্রথমে একজন ডাক্তারের কাছে নেওয়া হলে এই মেয়ে বলে দেয় ডাক্তারের পেটেই আলসার রয়েছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তাকে বিভিন্ন হাসপাতালে ডাকা হয় এবং মোটামুটি 90% উত্তর নির্ভুলভাবে সে দিতে পারে। ইমা তাবলেত নামে একটি ফিলিপিনো বাচ্চা মেয়ের রয়েছে এমন একটি শক্তি যার মাধ্যমে সে মনের শক্তির সাহায্যে আগুন ধরিয়ে ফেলতে পারে। তার এই ক্ষমতা দ্রুত ছড়িয়ে পড়লে একটি টিভি চ্যানেল থেকে তাকে দেখতে লোক চলে যায় এবং তাদের সামনেই মেয়েটি কোনো কিছুর সাহায্য ছাড়াই শুধুমাত্র মনের শক্তির জোরে আগুন ধরিয়ে দেখিয়ে দেয়।